কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশ্নগুলো করতে এলাম কাউকে বিদ্ধ করবার জন্য নয় কাউকে আহত করবার জন্য নয় আসলে চাইছি যে সরলভাবে শান্তভাবে বাঁচব আমার সে প্রশ্নগুলো হচ্ছে প্রধানমন্ত্রী যখন প্রাক্তন প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন সেটা অ্যাট দা ইলেভেন্থ আওয়ারেই হোক চাপে পড়েই হোক কিংবা স্বেচ্ছায় হোক তিনি যখন পদত্যাগ করলেন তখন সেনাবাহিনীতে দায়িত্বরত অবস্থায় যারা ছিলেন বা আর যারা ছিলেন তারা কেন রাষ্ট্রীয় প্রাইভেসিটাকে মেনটেন করতে পারলেন না এখন বিশ্বের মানুষজন যদি দেখে যে আমার দেশের মানুষ আমাদের দেশের একজন সরকার প্রধানের জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাচ্ছে উল্লাস করছে এগুলো যে একটি অপমান এটা নিয়ে আমাকে কেন বাঁচতে হচ্ছে এটা কেন তাদের দ্বারা প্রতিরোধ হল না প্রতিরোধ করা গেল না এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য আরও যে ভাস্কর্যগুলো ছিল তারপর হিন্দু সম্প্রদায় তাদের বাড়িঘর দোকানপাট এগুলো যে লুট হয়ে গেল একদিনের মধ্যে এগুলোকে কোনো মতেই রুখে দেয়া যেত না বা কোনো ব্যবস্থাকে নেওয়া যেত না তার মানে কি আমি ধরে নেব যে পদত্যাগটা রাষ্ট্রের কেউই আসলে প্রস্তুত ছিল না যাই হোক আমি আসলে একটা জিনিস বুঝতে পারছি যেটা একটি দেশের সরকার প্রধান হয়ে এত বড় একটি দল পনেরোটা বছর সরকার চালিয়ে এতটুকু নাজেহাল অবস্থার মধ্যে তারা পড়ে যাচ্ছেন আসলে বিষয়টা আমার কাছে খুবই খারাপ ঠেকছে কারণ তারা কতটুকু নিজেদেরকে কি বলবো এটাকে প্রুফ করতে পারতেন যে হ্যাঁ আমরা সঠিক ছিলাম কোনোই কি তাদের মধ্যে দলের প্রতি দায়বদ্ধতা ছিল না তাদের মধ্যে কি কোন শক্তি ছিল না সাহস ছিল না তারা সবাই পালিয়ে রইলেন তারা সবাই লুকিয়ে রইলেন তাহলে একটা যে এত বড় দল তারা যে মানুষের ভোট পেয়েছেন তাদের নেতৃত্বে তাদের আয়তায় তাদের অধীনে ছোট ছোট আরো দল আছে সংস্থা আছে সংঘ আছে তাদের কি অবস্থা হচ্ছে তারা কি পদের জন্য সবাইকে ব্যবহার করেছেন তাদের দায়িত্ব নিতে তাদের ইচ্ছে করল না একবার তাদের মনটা কেঁদে উঠলো না মমত্ববোধ কাজ করল না আমি আমার অনেক পরিচিত জন ফেসবুকে ছিলেন তাদের সাথে আমি সেইভাবে হয়তো কথাও বলিনি কিন্তু আমি তাদেরকে চিনতাম তারা ছাত্র ছাত্রলীগের ছিলেন তারা যুবলীগের ছিলেন আওয়ামী লীগের ছিলেন তাদের অনেকেই আমি অনেকেই আমি পাচ্ছি না আইডি ডিটিভ বা দু একজনের সাথে কথাও হয়েছে আমার যে কেমন আছেন ভালো আছেন তারা বলছে যে আমি এলাকায় নেই তো এই অবস্থাটা কতদিন চলবে এটা তাদের জীবনের নিরাপত্তা বা তাদের দায়িত্ব নেওয়াটা কি বিগত সরকারের যে দল তাদের ছিল না আওয়ামী লীগের ছিল না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অনেকদিন হল ভারতে আছেন দেশ ত্যাগ করে একটি এত বড় দল একটি গোছানো দল ছত্রভঙ্গ হয়ে গেল এত সহজেই তিনি তো একটা বিবৃতি দিতে পারতেন অনেক আগেই যে কাজটা তিনি শুরুতেই করতে পারতেন ছাত্ররা যখন আন্দোলন করছিল তিনি চুপ করেছিলেন তিনি কি ভেবেছিলেন আমি জানি না কিন্তু তখন যদি তিনি বলতে পারতেন যে তোমরা বাড়ি ফিরে যাও আমি তোমাদের সাথে আছি তোমাদের সমস্ত দাবি মেটাবার জন্য আমি মায়ের মতো আমি তোমাদের আপনজনের মতো যেমন করে তিনি সবসময় বলেন যে আপন যদি তেমন করে বলতেন যে তোমরা আমার আমার আপন আপন আর কেউ নেই কাজে তোমাদের দুঃখ আমি শুনব আমি আছি এ কথাটা যদি উনি বলতে পারতেন তাহলে আজকে অবস্থা হয় না এই অবস্থা বলতে আমি বলবো না যে দেশের অবস্থা সরকার নেমে গেছে বলেই খারাপ হয়েছে এটা আমি বলতে চাই না কিন্তু খারাপের মধ্যে দিয়ে তো গেছে দেশের মানুষের অবস্থা কেমন হবে তার চাইতে বড় কথা হচ্ছে তাদের দলের যে লোকজনগুলো ছিল শুভাকাঙ্ক্ষীরা ছিল তাদের কি হচ্ছে তাদের জীবনের মূল্য কোথায় রইল একজনের পর একজন নেতা মন্ত্রী এরা ধরা পড়ছেন এরা লুকিয়েছিলেন আমি জানি না তারা তারা লুকিয়েছিলেন নাকি তাদেরকে কেউ প্রোটোকলে রেখেছে সময় সময় তাদেরকে বের করে আনছে দেশকে দেখানোর জন্য যে এই পালাচ্ছে এই দেখ ধরা পড়েছে আমি জানি না এটা মধ্যে কি রহস্য লুকিয়ে আছে রাজনীতির রহস্য বোঝা আমার আসলে পক্ষে সম্ভব নয় কিন্তু তারা কি আগেই হচ্ছে একটি বার্তা পাঠাতে পারতেন না বর্তমান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি ডিনুস যিনি হয়েছেন বা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সমন্বয়ক যে দল ছেলেরা যে যুক্ত হয়েছে তাদেরকে কি একটা বার্তা পাঠাতে পারতেন না বা প্রেস ব্রিফিং করতে পারতেন না বা পত্রিকাতে একটা চিঠি কি তারা দিতে পারতেন না উড়ো চিঠি যে আমাদের নিরাপত্তা যদি সরকার না দেয় তাহলে পরে আমরা নিজেদের সম্পর্কে কিছু বলতে পারছি না আমরা বেরোতে পারছি না আমাদের বিরুদ্ধে মামলা হোক কিংবা হচ্ছে যেই অপরাধের কথাই আমাদের বিরুদ্ধে বলা হোক না কেন সেগুলো আমরা ফেস করব কিন্তু আমাদের নিরাপত্তা যাতে দেয়া হয় এইটুকুর দায় যদি সরকার নিতে না পারে তাহলে দোষ তাদের তাহলে আমরা এই সরকার মানি না এ কথাটা তো তারা বলতে পারতেন তারা লুকিয়ে রয়েছেন কেন রয়েছেন কেন রইলেন কেন ধরা পড়ছেন কেন এভাবে পনেরোই আগস্ট পালন করা হচ্ছে মানুষের মনে ভয় রোকিয়া প্রাচীর উপর হামলা হলো কেন প্রাচীর উপর হামলা হলো কেন আমি তো অনেক শিল্পীদের চিনি আমি তো অনেক শিল্পীদেরকে শ্রদ্ধার চোখে দেখি ফজলুর রহমান বাবু আছেন সুবর্ণা মুস্তফা আছেন মামুনুর রশিদ আছেন আরো অনেক আছেন যাদের নাম আমি বললাম না তাদের কাছ থেকে কি আমরা আশা করি না জাতি আশা করে না তারা কি পনেরোই আগস্টকে লালন করেন না আসলে কি কাউকেই দায়ী করা যায় না কারণ পরিস্থিতিটাই এমন সবাই নিজের বুঝটা বুঝতে চায় নিজেকে নিরাপদে রাখতে চায় তবে আমি বলবো মানুষের এরকম সিচুয়েশন হবেই মানুষ চাইবেই নিজেকে আড়ালে রাখতে কেননা আওয়ামী লীগ দলটার মধ্যেই আসলে গলদ ছিল তা নইলে পরে এতটা দ্রুত অবছালো হতো না কোনো কিছু তাদের মধ্যে যদি সৎসাহস থাকতো যদি তারা নিজেদেরকে ফেস করতে চাইতেন যদি পারতেন তারা যথেষ্ট উন্নতি করেছে দেশের কখনোই সেটা অস্বীকার করা যায় না বিগত আওয়ামী সরকারের আগে যারা সরকার হয়েছেন তারা ঘোড়ার ডিমো দেশের জন্য করতে পারেননি এবং তারা যদি সরকার থাকতেন তাহলে ইতিহাস ধুলিস সাত হয়ে যাওয়া তো দূরের কথা দেশের আরও অনেক কিছুই গায়েব হয়ে যেত সে কথা আমি বলতে চাচ্ছি না যে সেদিক থেকে আওয়ামী লীগ যথেষ্ট করেছে বিগত সরকার যথেষ্ট করেছে কিন্তু আরো থাকি আরো খাই ঘাড়ে চড়ে বসি এই মেন্টালিটিটা আসলে তাদেরকে জনগণের কাছে যতটা খারাপ করে দিয়েছে তাদের সমস্ত কৃতকর্ম ভালো কাজ সমস্ত কৃতিত্ব নষ্ট হয়ে গেছে এবং শেষতক তারা যেটা করলেন যে ছাত্রদের আপন ভাবার বহিপ্রকাশটা তারা তাদের কার্যক্রম দিয়ে করতে পারলেন না সেটার কারণে তাদেরকে ওই ছাত্রদেরকে দেশের মানুষকে খুব সহজেই ব্যবহার করা গেল তাদের বিরুদ্ধে আমি খুবই লজ্জিত লজ্জিত এই কারণে যে এদেশের কিছু জঘন্য ঘৃণ্য নোংরা ইতর শ্রেণীর মানুষ আমাকে পৃথিবীর কাছে চিরজীবনের জন্য অপমানিত করেছে আমি বুক ফুলিয়ে কারো সাথে আমার মুক্তিযুদ্ধ আমার বিজয় আমার স্বাধীনতা নিয়ে গর্ব করতে পারব না এই লজ্জা আমার কোনোদিন দিন দূর হবে না আমি আমার এই দুঃখ ক্ষোভ হতাশার বহিঃপ্রকাশ আফসোস কার কাছে করব আমি জানি না শুধু এইটুকু বলবো যাই হচ্ছে যাই হবে ভালো হোক দেশটা বাক স্বাধীনতায় পরিপূর্ণ হোক সমৃদ্ধিপূর্ণ হোক সবার ভালো হোক সব মানুষ সুখে থাকুক